রাতের ময়দানে মাহশারে এক বান্দাকে আল্লাহ পাক আড়ালে ডাকবে, ডেকে বলবে, ও গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব ইন্নি আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনি দয়া করলেই তো আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাব। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদু মিনকুম আমালুহুল জান্নাহ ওয়ালা ইয়াজিরু ইল্লান নার। তোমরা যেন কেউ এটা মনে না করো যে নেক আমল করেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, না, এটা কোয়াইট ইম্পসিবল। যদি আল্লাহ পাক দয়া না করেন, আল্লাহ যার উপর দয়া করবেন তার আমল নামাটা কবুল করা হবে, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আবার বলবেন, ও গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব ইন্নি আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন, তাই? বলবে, হ্যাঁ, পড়ো, ইকরা কিতাবাক ইয়া আব্দি, হে আমার গোলাম তোমার আমলনামাটা একটু পড়ে দেখো। ফাকারা কিতাবাহু, সে তার আমলনামাটা পড়বে, ফাবাকা, এরপরে কাঁদতে থাকবে, কেঁদে কেঁদে সে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, দেহটা ঘরমক্ত হয়ে যাবে, চক্ষুটা বড় বড় হয়ে যাবে, হতচকিত হয়ে যাবে, সারপ্রাইজড হয়ে যাবে। এর কারণ হলো তার আমলনামা প্রমাণ করবে সে জাহান্নামী। এখন সে জাহান্নামের ভয়ে ক্রন্দন করবে, আয় হায়, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমার তো আর নিস্তার নাই। এরপরে আল্লাহ আবার বলবে, ও গোলাম তুমি আমার একবার বলো তো দেখি জান্নাতে যেতে চাও কি না। গোলাম কাঁদবে আর বলবে, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার মায়া চাই, আপনি একটু রহম করলেই তো আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাই। আল্লাহ বলবেন, লা তাখাফ ওয়ালা তাহজান, ও আমার গোলাম ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমার কান্নারও কোনো প্রয়োজন নাই, তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী। কিন্তু গোলাম তোমার এমন একটা আমল আমি আল্লাহর কাছে জমা যা আকাশ এবং জমিনের কেউ জানে না। ও গোলাম দুনিয়ায় বসে তুমি আমার এক বান্দারে মাফ করে দিয়েছিলে, আজ তুমি জাহান্নামী হওয়ার পর বদৌলতে আমি আল্লাহ তাআলা সে কারণে তোমারে মাফ করে দিলাম, আর জাহান্নামটা তোমার জন্য হারাম বানায় দিলাম। ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাহ, ও বান্দা দেখো তো জান্নাতটা কেমন লাগে। উদখুলুল জান্নাতা বিরহমতি বিআইয়ি বাবিন তাশা, ও বান্দা তোমার জন্য আমি জান্নাতের সব দরওয়াজা খুলে দিলাম, যেই দরওয়াজা ভালো লাগে হাসতে হাসতে সেই জর্দা দিয়ে আমার জান্নাতে চলে যা। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিছলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহু আকবার। মন্দের প্রতিদান মন্দই, ও গোলাম মন্দ কাজ করবা তো মন্দ প্রতিদানই পাবা, তবে ফামান আফা, আমার গোলামের ভেতরে যে মানুষকে মাফ করে দিবে, দ্বন্দ্ব কলহ মিটায় দিবে, ও আসলাহা, মনোমালিন্য ঝুলিয়ে রাখবে না, দূরত্ব ঘুচিয়ে দিবে, ফাজরুহু আলাল্লাহ, আমি আল্লাহ তারে প্রতিদান দিব, তা হলো তুমি বান্দারে মাফ করো আমি আল্লাহ তোমারে মাফ করে দিব।